করে থাকি আমরা, প্রত্যেক বাড়ি যেভাবে করে থাকি সেইভাবে আমাদের বাড়ি বাড়ি যেতে হবে, ঘরে ঘরে যেতে হবে, পাড়ায় পাড়ায় যেতে হবে, ওয়ার্ডে ওয়ার্ডে যেতে হবে, এবং সেখানে আমরা ছোটো ছোটো স্ট্রিট কর্নার মিটিংস করব, বাড়িতেও যাব। এর আগে আমরা তো মানে ঘরে ঘরে গেছি, পৌঁছেছি আমরা সেইভাবে দুয়ারে দুয়ারে গেছি, সেটা মেনটেন করবে এবার প্রচারের জন্য, সেটা চলবে। তার সঙ্গে যেমন যেমন প্রসেশনস হয়, যা হয়, পোস্টারিং হয়, যা হয়, সেগুলো সবই হবে। কী বলবেন, মূল কথা কী? মূল কথা কিচ্ছু নেই, 10 বছর ধরে আমরা যেটা করেছি, যে উন্নয়নটা করেছি আমাদের মুখ্যমন্ত্রীর হাত ধরে, সেইটাকে আমরা চালিয়ে নিয়ে যাবো এইভাবেই। আমার মনে হয় না আমরা কোথাও ফাঁকি দিয়েছি, বিশেষ করে বারাসাতের ক্ষেত্রে আমার মনে হয় না, আমরা সবাই মিলে যেটা করেছি তাতে কোনো ফাঁকি আছে। কাজে সেখান থেকে আমরা আবার ফার্দার এগুতে আরম্ভ করব, সেই উন্নয়নের পথেই থাকবো। উন্নয়নটাই আমাদের একটাই ফর্মুলা আমার মনে হয়, সেটা উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, কাজে সেটার মধ্যে আমি থাকতে চাই। এবং যদি কোনো সাকসেস পেয়ে থাকি আমরা আনতে চাই ভবিষ্যতে, সেটা উন্নয়নের মাধ্যমেই হবে, ঝগড়াঝাটির মাধ্যমে, দোষারোপের মাধ্যমে হবে। দাদা, সোশ্যাল নেটওয়ার্ক সাইটে একটা কথাবার্তা উঠছে, ভূমিপুত্র চাহিদাই আপনি মনোনীত হয়েছেন, পাশাপাশি কিন্তু এই যে আপনাকে পাওয়া কম যায়, আপনাকে টিভিতে বেশি দেখা যায়, এইরকম একটা অভিযোগ কোথাও কোথাও রয়েছে, আপনি এটাকে কীভাবে নিয়ে জানি না। 2011-12 সালে ছিল না, এবারে 21-এর নির্বাচনে কে বললো ছিল না, একই ছিল, প্রত্যেকবারই ছিল। প্রথম কথা, ভূমিপুত্র প্রশ্ন উঠছে না, কারণ এরা পানের দোকানে জিজ্ঞেস করলেই হবে আমাকে, দেখিয়ে কে ওরা চেনে হবে। আর বহিরাগত প্রসঙ্গ এতে থাকবে না। আর আমার আশাটা, একজন এমএলএর যে কাজ, সেই কাজটা আমি 100% করি, এটা গ্যারান্টি। এমন কোনো কথা কেউ বলতে পারবে না যে সে সার্টিফিকেট পায়নি আমার কাছ থেকে, যে যে সার্টিফিকেট যখন যখন যেরকম দরকার আছে তারা পেয়েছে। এরম কথা কেউ বলতে পারবে না যে ল্যাডের টাকা এখানে আসেনি, কাজ হয়নি। এরম কেউ বলতে পারবে না যে অ্যাসেম্বলিতে আমাকে দেখা যায়নি। এরকম কেউ বলতে পারবে না যে ফোন করেছে, আমি ডিরেক্ট ফোন ধরি, আমার মনে হয় না বহু এমএলএ ধরে না, তো আমি কিন্তু ডিরেক্ট ফোন ধরি, আমার নাম্বারেই ফোন আসে। হসপিটালে ভর্তি করা, ডিফারেন্ট বদলির ব্যাপার থাকে, এই সমস্তগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রেকমেন্ড করা, কাউকে পাঠানো সিএমের কাছে, এসবই আমি করে থাকি। তো এইটা হলো এমএলএর কাজ, তো এমএলএর কাজটা 100% করি। সেখানে যদি কেউ ত্রুটি একটু বার করতে পারে তাহলে আমি তার সঙ্গে কথা বলব। দাদা, 3 বার আপনি বললেন, পুজো বা বিয়ে বাড়ি যে কোনো অনুষ্ঠানে কেনাকাটার একটাই নাম, কাঁচাপাড়া থানার মোড়ের মিমিস কালেকশন। ছোট বড় সকলের পছন্দের কুর্তি থেকে শাড়ি, আর সঙ্গে থাকছে হ্যান্ডমেড এবং ফ্যাশনেবল জুয়েলারি। আর দেরি নয় বন্ধুরা, এক্ষুনি চলে এসো মিমিস কালেকশনে। আমাদের ফোন নম্বর 9051463377, আবারও বলে দিই 9051463377, চট করে চলে এসো বন্ধুরা।